Assalamualaikum warahmatullahi wabarakatuh. Dini Amol YouTube channel এর দিনী ভাই বোনেরা আমি আশা করি আল্লাহ তাআলার অশেষ রহমতে আপনারা ভালো আছেন সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আজ আমি আপনাদের সঙ্গে আলোচনা করব পবিত্র জুমার দিন আসরের নামাজের পরে আল্লাহ তাআলার একটি পবিত্র গুণবাচক নাম 100 বার পড়লে আল্লাহর ফেরেশতা নেমে আসবে আপনাকে গায়েবী সাহায্য করার জন্য অর্থাৎ আল্লাহ তাআলার পক্ষ থেকে আপনাকে সাহায্য পাঠানো হবে আপনার মনে সকল নেক চাওয়া পাওয়াগুলো পূরণ করা হবে ইনশাআল্লাহ আমি অনুরোধ করছি গুরুত্বপূর্ণ আমলের ভিডিওটি অবশ্যই সম্পূর্ণ দেখার জন্য এবং এই মুহূর্তে যারা ভিডিওটি দেখছেন সকলেই দয়া করে ভিডিওটিতে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে রাখবেন আমাদের ভিডিও আপনার কাছে পৌঁছে যাবে ইনশাআল্লাহ জুমার দিনে বা রাতে আল্লাহ তাআলার কাছে দোয়া যেগুলো করা হয় সেগুলো সবই আল্লাহ তাআলা কবুল করে নেন সুবহানাল্লাহ বিশেষ করে আসরের নামাজের পর মাগরিবের পূর্বে এবং শেষ রাতে যখন আল্লাহ প্রথম আসমানে নেমে এসে বান্দাদেরকে বলেন কে আসো আমার কাছে ক্ষমা চাও আমি ক্ষমা করে দিব কে আসো আমার কাছে রিজিক চাও আমি তোমাদের অবারিত রিজিক দেব জুমার এই বিশেষ দিনে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আপনি যদি আমলটি করে দোয়া করতে পারেন আল্লাহ তাআলা আপনার সব চাওয়াগুলো পূরণ করে দিবেন ইনশাআল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন তার সকল প্রকার নেক আশাগুলো পূরণ করে দিবেন আল্লাহ তাআলা তার জায়েজ নেক মাকসুদগুলো পূরণ করে দিবেন আল্লাহ তাআলার এমনই পবিত্র গুরুত্বপূর্ণ এবং গুণবাচক 99টি নাম রয়েছে প্রিয় নবী বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন এই 99টি নামের আমল যে করবে সে বিনা হিসাবে জান্নাতে যাবে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ এইজন্য আমরা ধৈর্য সহকারে ইখলাসের নিয়তে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে চাইতে থাকব ইনশাআল্লাহ আল্লাহ তাআলা অবশ্যই আপনার ডাকে সাড়া দিবেন যেটি বললাম প্রিয় নবী বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন আল্লাহ তাআলার পবিত্র গুণবাচক 99টি নাম রয়েছে আর এই ব্যক্তি এই নামগুলো জিকির এবং আমল করবে আল্লাহ তাআলা তাকে বিনা হিসাবে জান্নাতে দিবেন সুবহানাল্লাহ তেমনি আল্লাহ তাআলার একটি সিফাতি গুণবাচক নাম হচ্ছে ইয়া জালজালালি ওয়াল ইকরাম ইয়া জালজালালি ওয়াল ইকরাম এটি জুমার দিন আসরের নামাজের পরে 100 বার আপনাকে পড়তে হবে আমি অনুরোধ করব নিয়মটি আপনারা শিখে নিন ইয়া জালজালালি ওয়াল ইকরাম আল্লাহ তাআলার এমন একটি সিফাতি গুণবাচক নাম যা সর্বনিম্ন 100 বার আপনাকে পাঠ করতে হবে এবং তার পূর্বে 3 বার দরুদ শরীফ পড়তে হবে তারপরে দোয়া পড়ে আবারো 3 বার দরুদ শরীফ পড়তে হবে কেননা দরুদ শরীফ সব সময় আল্লাহ কবুল করে থাকেন আর কোন দোয়ার মধ্যে যে কোনো একটি দোয়া কবুল হয়ে গেলে তার সঙ্গে সঙ্গে আর যা কিছু আপনি দোয়া স্বরূপ চেয়েছেন তার সব কিছুই বা সবগুলোই আল্লাহ তাআলা কবুল করে নেবেন তাই আগে এবং পরে যে কোনো দোয়া করলে সে দোয়া সঙ্গে সঙ্গে কবুল করা হয় অর্থাৎ দোয়ার আগে এবং পরে আপনি যদি দরুদ শরীফ পড়েন আর যদি পারেন তাহলে চোখের পানি ছেড়ে দিয়ে মহান রব্বুল আলামিন আল্লাহ তাআলার কাছে দোয়া করবেন আপনার মনের সকল প্রকার আশাগুলো আল্লাহ তাআলার কাছে নিবেদন করবেন আল্লাহ রব্বুল আলামিন আপনার খালেস নিয়তের বদলতে আল্লাহ তাআলা আপনাকে আপনি যা চাবেন আপনার মনে সমস্ত নেক চাওয়াগুলো পূরণ করে দিবেন ইনশাআল্লাহ আল্লাহ তাআলা এই পবিত্র জুমাবারের ফজিলত এবং বরকতে আপনার দোয়া কবুল করবেন আল্লাহ চাইলে আপনার সমস্ত প্রকার আশাগুলো পূরণ করে এর ফলাফল আপনি সঙ্গে সঙ্গেও পেতে পারেন আমি অনুরোধ করব আমার দিনী ভাই বোনদেরকে আপনারা ইয়া জালজালালি ওয়াল ইকরাম এই ছোট্ট পবিত্র গুণবাচক নামটি অন্তত 100 বার পড়বেন আসরের নামাজ পড়ার পরে না উঠে মাগরিব পর্যন্ত এই সময়টিতে অনুরোধ করব দোয়াটি পড়ার আগে অর্থাৎ আল্লাহ তাআলার পবিত্র গুণবাচক নামটি ইয়া জালজালালি ওয়াল ইকরাম পড়ার আগে এবং পরে 3 বার করে দরুদ শরীফ পড়বেন যে কোনো দরুদ পড়তে পারেন আমি আপনাদেরকে যে কোনো দরুদ পড়তে অনুরোধ করব বিশেষ করে আপনারা দরুদ ইব্রাহিমটি পড়তে পারেন অথবা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামও পড়তে পারেন এবং দৈনিক অন্তত 100 বার আপনারা তওবা ও ইস্তেগফার করবেন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন তোমরা আল্লাহ তাআলার কাছে তওবা করো এবং তার কাছে ক্ষমা প্রার্থনা করো আমি নিজে দিনে 100 বার তওবা করি সহিহ মুসলিম শরীফের সহিহ একটি হাদিস মহান রব্বুল আলামিন আল্লাহ তাআলা আপনাদের মনের সমস্ত নেক চাওয়াগুলো পূরণ করুন আপনার দোয়া কবুল করুন আমি অনুরোধ করব আপনারা সকলে ভিডিওটিতে অন্তত 3 বার করে আমিন লিখুন যাতে করে আল্লাহ আপনার দোয়া কবুল করেন আপনার নিকট আত্মীয়-স্বজনদেরকে আমলটি করতে বলুন এই ভিডিওটিতে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে রাখতে ভুলবেন না নতুন আমলের ভিডিও আপনার কাছে পৌঁছে যাবে আমাদের দ্বিতীয় যে চ্যানেলটি রয়েছে সেখানেও আপনারা ভিডিওগুলো বেশি বেশি দেখুন দিনী আমল 2 লিখে সার্চ করুন ইউটিউবে গিয়ে পেয়ে যাবেন অথবা ভিডিও শেষে আপনারা
চ্যানেলের লিংক পেয়ে যাবেন, সেখান থেকেও আপনারা যেতে পারবেন ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আপনার মনের সমস্ত নেক আশাগুলো পূরণ করুন, আমরা এই দোয়া করি। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু।